হুরমু করে বাড়ির ভিতরে ঢুকে পড়েছিস? আমাকে চিনতে পারছেন না? আমি সেই হাফ লিটার। হাফ লিটার? এই আমি কোনো লিটার ফিটার চিনি না। বেরো বেরো এখান থেকে। আরে আরে যে আমার বাবার নাম ফুল লিটার, মায়ের নাম দেড় লিটার, আমরা মিলে ছিল তিন লিটার। বললাম তো আমি কোনো লিটার ফিটার চিনি না, তুই আমার বাড়ি থেকে বেরো। মনে মনে ভেবে তো তোমার বিপদ কেটে গিয়েছো, তাই না? দাঁড়াও আমি যাচ্ছি, যে সবাইকে বলছি ছন্দে ছন্দে মনের আনন্দে হাগে দে বসে কুলি খায়। এবার মনে পড়েছে, চিনতে পেরেছি। আলে মনে পড়লি তো? হ্যাঁ বাবা মনে পড়েছে। তো হঠাৎ কী ব্যাপার? ওই যে বলেছিলাম, আমি যদি কোনো অন্যায় করি আমাকে বিচারে জিতে দিতে হবে। হ্যাঁ কী অন্যায় করেছিস? একটা ইয়ং মেয়েকে বউ বলে জড়িয়ে ধরেছি। বলিস কিরে? হ্যাঁ এখন সেই মেয়েটার, সেই মেয়েটার মাস আমার নামে বিচার চাইতে, এবার আমাকে বিচারে জিতে দিতে হবে। তুই এত বড় অন্যায় করেছিস আর তোকে আমি বিচারে জিতিয়ে দেবো? অসম্ভব, এ আমি পারবো না। পাইতে হবে। না আমি পারবো না। ঠিক আছে তাহলে গ্রামে গিয়ে সবাইকে বলি ছন্দে ছন্দে মনের আনন্দে হাগে দে বসে তুলি খায়। বাবা বাবা থাম বাবা থাম 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 থাম, ঠিক আছে বাবা, আচ্ছা ওরা আসুক আমি তোকে জিতে দেবো। শোনেন ওই আবার বলছি, ওদের সামনে কিন্তু আর ছন্দ ছন্দ বলবো না, মনে আছে তো? হ্যাঁ বাবা মনে আছে। ঠিক আছে। জমিদার বাবু বাড়িতে আছেন? জমিদার বাবু? হ্যাঁ কে, ভেতরে আসুন। এই তো নমস্কার জমিদার বাবু। হ্যাঁ নমস্কার, কি আপনারা কি চাই? জানেন আমরা অনেক দূর থেকে এখানে এই গঙ্গা স্নানের মেলায় এসেছিলাম। তারপর? তারপর একটা বদমাশ ছেলে আমার মেয়ের হাত ধরে টানাটানি শুরু করেছে, বলেছে আমার মেয়ে কিনা ওর বউ। জানেন আমার মেয়ের এখনো বিয়ে হয়নি। সে কি আমার এই এলাকার মধ্যে এমন বদমাশ ছেলে কে আছে যে এত বড় খারাপ কাজ করতে পারে? আমি 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 সেই ছেলে। এই তো সেই বদমাশ ছেলেটা। এই তুই ওনার মেয়ের হাত ধরেছিস? হ্যাঁ ধরেছি। কেন ধরেছিস? আমার বউর হাত আমি ধরবো না, তবে আপনি ধরবেন? এই উনি বলছে ওনার মেয়ের বিয়ে হয়নি। না হয়েছে, আমি যখন ছিলাম এইটুকু তখন ওনার মেয়ে ছিল নাইটুকু, তখন আমাদের বিয়ে হয়েছে। স্বামী স্ত্রীর গণ্ডগোল হইতেই পারে নাকি, তার জন্য ওনার মেয়েকে ও সারা জীবন ওনার কাছে রেখে দেবে আর আমি হাত পুড়ে ভাত রান্না করে খাবো, এটা কি ঠিক? না তা তো ঠিক নয়। তাহলে দেখুন এ কী বলছেন জমিদার বাবু, আমি ওকে চিনি না, কোনোদিন দেখিনি, আর আমার মেয়ের এখনও বিয়ে হয়নি। আমার মেয়ের যদি বিয়ে হতো তাহলে ওর হাতে শাখা থাকতো, সিঁথিতে সিঁদুর থাকতো, ঠিক কি না? তা তো ঠিক। এই ওনার মেয়ের বিয়ে হয়নি, ওনার মেয়ের যদি বিয়ে হতো হাতে শাখা থাকতো, সিঁথিতে সিঁদুর থাকতো। ওনার মেয়ে যদি শাখা খুলে ফেলে দেয়, সিঁথির সিঁদুর যদি মুছে ফেলে দেয় তাহলে থাকবে কি কইরা? তাও তো ঠিক। জমিদার বাবু আপনি ওর কথা শুনে ঠিক ঠিক করছেন। কি বলবো, ওর কথাও তো যুক্তি আছে, আমি তো আর নিজের চোখে কিছু দেখিনি, আপনারা যা বলছেন তাই আমাকে বিশ্বাস করতে হচ্ছে। আচ্ছা জমিদার বাবু, ও যদি আমার মেয়েকে বিয়ে করে থাকে তাহলে আমার বাড়ি তো নিশ্চয়ই গেছে। হ্যাঁ তা গেছে। তাহলে আমার বাড়িতে কী কী আছে না আছে ও নিশ্চয়ই জানে। হ্যাঁ তা জানি। ওকে জিজ্ঞাসা করুন তো, ও বলতে পারে কি না আমার বাড়িতে কী কী আছে। এই বল তোর শ্বশুরবাড়িতে কী কী আছে। আমার শ্বশুরবাড়িতে কী কী আছে আমি তো জানি, আমি বলবো কেন? ওদের আগে বলতে হবে। কেন? আমি আগে বললে তো তুমি সব জেনে যাবে। জমিদার বাবু ওকে আগে বলতে হবে। হ্যাঁ ঠিক, তুই ওনারা যদি আগে বলে তাহলে তুই সব জেনে যাবি, তুই আগে বল। না ওদের বলতে হবে। না তোকে আগে বলতে হবে। ওদের বলতে হবে, তোকে বলতে হবে। ওদের বলতে হবে, তোকে বলতে হবে। ওদের বলতে হবে। থাম 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 বাবা থাম 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 থাম, ওদেরই বলতে হবে, ওদেরই বলতে হবে। হে আপনারাই বলুন। ও জমিদার বাবু এ কীরকম বিচার, ওর সামনে বললে তো সব জেনে যাবে। হ্যাঁ ঠিক আছে। এই তুই এক কাজ কর, আমার জন্য ওই দোকান থেকে একটা চা নিয়ে আয়, যা। ঠিক আছে পয়সা দিন। এই নে পয়সা। আর আরে মোটর সাইকেলের চাবিটা দিন। হ্যাঁ মোটর সাইকেলের চাবি? আমি হেঁটে যেতে পারবো না। ঠিক আছে এই এই নে যা, তাড়াতাড়ি যা।
ঠিক আছে যাচ্ছে, একটু স্টার্ট দিইনি। চলে গেছে। এবার বলুন আপনার বাড়িতে কি কি আছে? আমি যাইনি, আমি এখানে লুকিয়ে আছি। শুনুন, আমার বাড়িতে একটা শোয়ার ঘর আছে টিনের ছাউনি, একটা রান্নাঘর আছে টালির ছাউনি, আর একটা গরুর ঘর আছে বিচলি অর্থাৎ খড়ের ছাউনি। হ্যাঁ, আমার দুটো গাই গরু আছে, দুটো বাছুর আছে, পাঁচটা ছাগল আছে, 20টা মুরগি আছে। আসলোকে জিজ্ঞাসা করবেন ও বলতে পারে কি না। ঠিক আছে, ও আসুক, আসলে পরে ওকে জিজ্ঞাসা করব, কিন্তু এখন আসছে না কেন? এসে গেছে, আই নিন চা খেয়ে নিন, গলা ঠান্ডা করে নিন। ওই চা খেলে গরম ঠান্ডা হয়, ওই হবে আর কি। এবার বল, চা খেতে হবে না, তুই বল তোর শ্বশুরবাড়িতে কী কী হচ্ছে? শোনেন, আমার শ্বশুরবাড়িতে না একটা বড় শোয়ার ঘর আছে টিনের ছাউনি, একটা রান্নাঘর আছে টালির ছাউনি, আর একটা গরুর ঘর আছে খড়ের ছাউনি বিচলির ছাউনি, দুটো গাই গরু আছে, দুটো বাছুর আছে, 5টা ছাগল আছে, 20টা মুরগি আছে। মিলিয়ে দেখুন হয়েছে কি না। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। হ্যাঁ, আপনারই তুমি তো কথা বলছেন। হাই হাই, এ জানলো কী করে? হ্যাঁ, আচ্ছা জমিদার বাবু, আরেকবার, ও যদি সত্যি আমার মেয়েকে বিয়ে করে থাকে, আমার মেয়ের কী নাম ও নিশ্চয় জানে। হ্যাঁ তা ঠিক, ওকে জিজ্ঞাসা করুন। এই বল তোর বোন নাম কি? আমার বোন নাম তো আমি জানি, আমি বলবো কেন? ওদের আগে বলতে হবে না, এবার আমি আগে বলবো না, এবার তোমাকে আগে বলতে হবে। হ্যাঁ ঠিক, এবার তোকে আগে বলতে হবে। ওদের আগে বলতে হবে, তোকে আগে বলতে হবে, ওদের বলতে হবে, তোকে বলতে হবে, ওদের বলতে হবে, তোকে বলতে হবে, ওদের বলতে হবে। বাবা থাম থাম, বাবা থাম থাম, ওদেরই আগে বলতে হবে। আপনি বলুন। আবার আমি বলবো? এছাড়া আমার আর কোনো উপায় নেই। এই নে তুই এক কাজ কর, আমার জন্য একটা মিষ্টি পান নিয়ে যা। ঠিক আছে যাচ্ছে, আর মোটর সাইকেল নেবো না, হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ও গেছে তো? হ্যাঁ। আচ্ছা দাঁড়ান, আমি একটু ফোন করে দেখি ও গেছে কি না। হ্যালো, হ্যালো, তুমি কোথায়? আমি একেবারে বগুলা ছেড়ে একবার দত্তপিলা হইয়ে রানাঘাট চলে এসেছে। হ্যাঁ, ও অনেক দূরে চলে গেছে। এবার বলুন। শুনুন, আমার মেয়ে না ছোটবেলায় খুব দুষ্ট ছিল, এত দুষ্ট ছিল, এত লাফালাফি ঝাপাঝাপি করতো, কখন হাত ভাঙে না পা ভাঙে বড় দুশ্চিন্তায় থাকতাম। অতিরিক্ত চঞ্চল ছিল তো, তাই ওর নাম রাখা হয়েছে চঞ্চলা। এবার ও আসলে জিজ্ঞাসা করবে আমার মেয়ের নাম বলতে পারে কি না। ঠিক আছে, এবার আসুক, আসলে পরে ওকে জিজ্ঞাসা করবো। তাই রে না রে বন্ধুরে, কলা খাইলো ইন্দুরে, টং 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 টং। এসে গেছে, এই যে ধরে ফেলুন আপনার প্যান না পান পান। কই দে, এই নিন ধরুন। এবার বল তোর বইয়ের নাম কি? আমার বইয়ের নাম তো আমি জানি, বললাম না আমি যখন ছিলাম এইটুকু তখন ও ছিল নাইটুকু, তখন আমাদের বিয়ে হয়েছে। আমার বউ ছোটোবেলায় খুব দুষ্ট ছিল, এত দুষ্ট ছিল, এত দৌড়োদৌড়ি লাফালাফি করতো, কখন হাত ভাঙে না পা ভাঙে, সবাই খুব টাংশন করতো টাংশন।
ওরে টাংশন নয়, কথার হচ্ছে টেনশন। হ্যাঁ হ্যাঁ, ওই তো একটা কৈতো আর কি, অতিরিক্ত চঞ্চল ছিল তাই ওর নাম রাখিতো চঞ্চলা। ও মা, আমার মনে হয় ও কোথাও যায়নি, ও নিশ্চয়ই ধারে কাছে কোথাও লুকিয়েছিল। না, আমি গিয়েছি, আমি এখান থেকে রানাঘাট চলে গিয়েছি। হ্যাঁ, রানাঘাট গেলে তুমি এত তাড়াতাড়ি এলে কী করে? হ্যাঁ, তুমি মিথ্যে কথা বলার জায়গা পাও না জমিদার বাবু, ও নিশ্চয়ই ধারের কাছে কোথাও লুকিয়েছিল। হ্যাঁ তা ঠিক, তুই রানাঘাট যাসনি, তুই যদি রানাঘাট যেতিস তাহলে এত তাড়াতাড়ি এলে কী করে? না, আমি গিয়েছি। না, তুই যাসনি। না, গিয়েছি। না, যাসনি। না, গিয়েছি। না, যাসনি। আমি গিয়েছি বাবা। গেলেও যেতে পারিস, গেলেও যেতে পারিস, গেলেও যেতে পারিস। ও মা, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, জমিদার বাবু কি, জমিদার বাবু ওকে যখন আগে বলতে পারে তখন ও জমিদার বাবুর থেকে পিছনটা কেমন ঘুরিয়ে দেয়, তখন ও যা বলে জমিদার বাবু তাই শুনে। নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। না না না, এর মধ্যে কোনো রসকস নেই, আমার পাছায় একটা ফোড়া হয়েছে তো তাই বারবার দেখিয়েছে। ফোড়া হয়েছে? ইয়ারকি মারার জায়গা পাও না, আমি দেখবো কোথায় তোমার ফোড়া। না, তুমি দেখবে না। না, আমি দেখবো, দেখবো। এই না, দেখবে না, আমি দেখবো। এই দেখবে না, আমি দেখবো। কই, কোথায় তোমার ফোড়া? এই হাত দিলে, দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা, জমিদার বাবু আছেন, এখানে গ্রামের অনেক লোক আছেন, আপনারা একবার বিচার বিবেচনা করে বলুন, একবার বিচার বিবেচনা করে বলুন, ও যদি আমার বউ না হয়, একটা মেয়ে ছেলে সাধ্য আছে একটা পরপুরুষের এইখানে হাত দেয়, এইখানে হাত দিতে পারে কি জমিদার বাবু? পারে না, তাও পারে না। তাহলে ও যখন হাত দিয়েছে নিশ্চয়ই আমার বউ। হ্যাঁ ঠিক, ও তোরই বউ। জমিদার বাবু এ কি বলছেন? দেখুন, আপনি আর ঝামেলা করবেন না, স্বামী স্ত্রী গণ্ডগোল হতেই পারে, তার জন্য আপনি আপনার মেয়েকে সারা জীবন আপনার কাছে রেখে দেবেন এটা ঠিক নয়। চলুন, আপনার আমি বাইরে যাই, ওদের মীমাংসা ওরাই করুক, চলুন। আর কি করব, চলুন তাহলে। খুব তো বলেছিল হবে না হবে না, এখন হইলে তো। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ করি, ভালো। তোমার ওখানে তো ফোড়া হয়নি, মিথ্যা কথা বললে কেন? বলো না, কিসটা কি? শোন, আমি না একবার ওই মানে সুসাইড করতে গাছে উঠেছিলাম, কুল গাছ, আর জমিদার সেখানে গিয়ে পায়খানে বসেছ, আমি একটা কুল দিয়ে ঢিল মেরেছি, ওই গুয়ের উপর পড়েছ, জমিদার বাবু তুলে মুছে খেয়ে ফেলেছে। সেই থেকে আমি জমিদার বাবুর সঙ্গে কন্ডিশন করেছি, আমি যখন যা বলবো তাই শুনতে হবে, তা না হলে সবাইকে বলে দেবো। এইবার দেখো, এই জমিদার বাবুর বাড়ি গাড়ি সব আমাদের নামে করতে হবে। কি করে করবে? ফলো করে যাও পিছু পিছু, এবার জমিদার বাবুকে করাবো হিসু। ও জমিদার বাবু, আপনারা দুজন চলে আসুন। তোমাদের গণ্ডগোল মিটেছে? হ্যাঁ, একেবারে মিটেছে, মানে গুলে গুগু হয়ে গিয়েছে। তা এবার আপনাকে একটা কথা বলবো। কী কথা? ঘটনা হচ্ছে আপনি তো বিধবা। মানে? মানে আপনার স্ত্রী মরে গিয়েছে। হ্যাঁ, মেয়েদের স্বামী মরলে মেয়েরা যদি বিধবা হয়, পুরুষদের বউ মরলে পুরুষরাও তো বিধবা হয় না কি? হ্যাঁ তা ঠিক। শুনুন, আপনিও বিধবা, আমার শাশুড়িও বিধবা, এক কাজ করুন, আপনি আমার শাশুড়িকে বিয়ে করে ফেলুন। এ কি বলছো বাবা? না না, এ হতে পারে না। না, বিয়ে করতে হবে। না, আমি বিয়ে করবো না। করতে হবে, আমি করবো না। করতে হবে, করবো না। করতে হবে বাবা, করবো করবো বাবা, করবো 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 করবো। কিন্তু বাবা, এই বয়সে আমি যদি বিয়ে করি তাহলে তো লোকের কাছে মুখ দেখাতে পারবো না। আপনাকে মুখ দেখাতে হবে না, আপনি আমার শাশুড়িকে নিয়ে দূরে চলে যান, ওই কাশিতে নাই বৃন্দাবনে, সেখানে গিয়ে ঠাকুরের নাম করবেন আর খাবেন। ও, সেটা ঠিক, ভালো বলেছো। কি গো, তোমার জামাই কি বলছে শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে তো পাচ্ছি। তাহলে তুমি কি রাজি? কি আর করা যাবে, জামাই যখন রাজি তখন আমি আর রাজি না হয়ে কি করি? তাহলে চলো, তুমি আর আমি দুজনে মিলে ভজন করি। হ্যাঁ, তাই করি। তাহলে বাবা, এই আমরা যেখানেই থাকি না কেন, মাঝে মধ্যে আমাদের নামে কিছু টাকা পাঠিয়ে দিও। ঠিক আছে, কোনো টেনশন করবেন না, মাস যাওয়ার আগেই টাকা পাঠিয়ে দেবো, আপনারা দুজন খাবেন আর ঠাকুরের নাম করবেন। আচ্ছা চলো, আমরা তাহলে চলে যাই। হ্যাঁ চলুন। হাইলতা,
সব ঝামেলা শেষ, এখন তুমি আর আমি, আমরা স্বামী স্ত্রী দুই ভাই বোন, খাবো দাবো মজাসে সংসার চালাবো। এতদিন পরেই আমার কপাল খুলেছে, এতদিন পরেই আমার কপাল খুলেছে, আগে বিয়ের ভাবনা ভাবতে ভাবতে মাথার চুল উঠে গিয়েছে, এতদিন পরেই আমার কপাল খুলেছে, এতদিন পরেই আমার কপাল খুলেছে। দর্শক ভাইরা, আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক করবেন। হ্যাঁ, আমরা তাহলে এখন আসি।